হ্যাঁ, অনেক সুন্দর। কি সুন্দর বসন্ত, তাই না? হ্যাঁ বসন্তই তো, তাই তো তোমার সাথে প্রেম করতে আসলাম। আচ্ছা আমরা একটু সেলফি তুলি। হ্যাঁ এতক্ষণ ধরে তো তুললাম, আবার দাঁত দেখাও। আচ্ছা জানো আমার নাকি ইচ্ছে করছে? কি? আমার ইচ্ছে করছে, আমার না তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে। প্রেম যখন করছি বিয়ে তো করবো, ধৈর্য ধরো। না 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 না, আমার এখনই বিয়ে করতে ইচ্ছে, আমি এখনই বিয়ে করবো, আমি এখনই বিয়ে করবো। এটা কি হয় নাকি? তো কবে বিয়ে করবে তুমি? হ্যাঁ করবো তো, করবো করবো। আমার অনেক ইচ্ছে হচ্ছে এখন, আমি পালিয়ে বিয়ে করবো, আমি এখন বিয়ে করবো, এখন বিয়ে করবো, এখন বিয়ে করবো। ঠিক আছে, বিবি রাজি, মিয়াও রাজি, তো কে কাজে কে কাজে? এই শুনো না, নাচবো না। আধা কাছে আর কাঠি নাই, দূরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আজকে আমার আর তোমার স্পেশালি পালিয়ে যাওয়া বিয়ে। আল্লাহ কি বলে কি বলে। আচ্ছা প্রেমের তো শেষ না, একটা সেলফি তুলে নি। হ্যাঁ ওকে ওকে, দাঁত দেখা। আচ্ছা পালিয়ে বিয়ে করলে কি হবে? শাস্তি হবে না, প্রথম বিয়ে বলে কথা। ঠিক আছে তুমি সেজে আসো, আমি অপেক্ষা করছি এখানে। কিন্তু ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? ওকে বেবি, ওকে। সবাই চাপ বাড়িতে চাপাই চাষ।
কি খুশি লাগছে, কি খুশি লাগছে, কি বলবো কি বলবো। তুমি খুশি বেবি? অনেক অনেক অনেক, তোমার মতো একটা হাজার আমি আরো জ্বালাতে পারবো ভেবে যে খুশি লাগছে। কি বললা? না বললাম তুমি আমাকে এত ভালোবাসো। সেটা বলার কি আছে? আচ্ছা বিয়ের আগে একটা সেলফি তুলি। হ্যাঁ আচ্ছা চলো চলো আমরা কাজে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে সেলফি অনেক তুলে বসে তো তাদের বিয়ে করতে হবে। হ্যাঁ শুরু করে। আম গাছে তো টাঙাইছি পিক, মানে কি বিয়ে করবো না? মানে বিয়ে করবো না মানে বিয়ে করবো না কেন করবো না তুমি জানো না? না কারণটা তো বলতে হবে। বিয়ে করবো বিয়ে করবো বলতে তুমি লাফাচ্ছিলে, আমার তো এখন বিয়ে করার বয়স হয়েছে। কি ও আর কোন বয়সে কি বিয়ে করবা? হ্যাঁ নাক টিপলে এখনো দুধ পায়ের হয়, আমার আম্মু প্রত্যেকদিন বলে। এরপরে তোমার এখন আমার বলতে বিয়ে করবো না ঠিক? কেন বিয়ে করবো না সেটা বলবো তোমাকে কেন? তাড়াতাড়ি বলো। এই যে দেখো কালকে রাতে তুমি আমাকে ছবি পাঠিয়েছো। হ্যাঁ ওইগুলোর মধ্যে বেবি শুনো, এতদিন তো আমি প্রেম করেছি, এখন তোমাকে বিয়ে করে ফেলছি, তাই ওয়াইফাই দিয়ে কি হবে? তুমি আর আমি একসাথে থাকি। না 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 হতেই পারে না, ওয়াইফাই ছাড়া কোনো বিয়ে হবে না, ওয়াইফাই ছাড়া আমি বিয়ে করব না। ওয়াইফাই দিয়ে কি হবে বলবা তো? শুনবা শুনবা, ওয়াইফাই আমার জীবন, ওয়াইফাই আমার মরণ, বুঝছো? তার মানে তুমি এতদিন ওই আমার সাথে জ্বালাইটা যে এগুলো ওয়াইফাই থেকে শিখতো না ইউটিউব থেকে শিখতো? অবশ্যই আমি ইউটিউবে সার্চ দিতাম বয়ফ্রেন্ডকে জ্বালানোর পাঁচটি উপায়, বয়ফ্রেন্ডকে জ্বালানোর পাঁচটি উপায়। এখন যদি ওয়াইফাই না থাকে চামড়া জ্বালানোর উপায় কোথায় পাবো? আর আর যখন আমার একটু টুকু বাচ্চা হবে টিউটোরিয়াল ছাড়া পারবো কেমনে? তাহলে ফেন ইউনিভার্সিটি আছে কি করতে? আমি বললাম আমি তোমার এই বিয়ে একদম বিনা পয়সায় করে দিব তো দিব, আবার ডিভোর্সটাও বিনা পয়সায় করে দিব। সত্যি আগে তিন সত্যি বলে সত্যি 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 একটু ই করেন সেলফি তুলি। আমার বাপের সাইন আপনি করে দিন। আচ্ছা ঠিক আছে আমার বাবারটাও আপনি করে দিন। কেমন বাবা বরকলের এক বাবা সেলফি। না 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 বিয়ে হয়েছে আর একটু নাচবো না? মিউজিক প্লিজ। ¶¶